আসসালামু আলাইকুম। যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেকেই দৃশ্যটাকে চিনেন, যারা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে থাকেন। আর আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে আঞ্চলিক ভাষায় বলে থাকি এগুলাকে কচু গাছ, যেটার নাম হচ্ছে আমরা বলি দুধ কচু। আপনারা অবশ্যই এই গাছের পাতাটা দেখে, আপনার গাছের রংটা দেখে অনেকে চিনতে পারছেন এটা কি গাছ। আর আপনারা কোন রাষ্ট্রের থেকে কি ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই সেই গাছের নিচে যে অংশটা যে এরকম আর অনেক বড় হয়, কিন্তু এটা পানিতে না, আপনার পানি ছাড়া শুকনো যে জায়গাটা সেই শুকনো জায়গা আপনি এগুলা বুঝতে হবে ভালোভাবে। আর এই কচু গাছ শুধু সবসময় বেশিরভাগ পাওয়া যায় এই গ্রাম অঞ্চলে, আপনি যে কোনো গ্রাম অঞ্চলে বেশিরভাগ পাওয়া যেতে পারবেন। এটা হচ্ছে এক গাছের যে কচু গাছের রিল কালারটা সেই কালার। আরও গাছ দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন আর একটা। এভাবে আপনি ঘরের সামনে বা আশপাশে আপনি এগুলা চাষ করতে পারবেন, সমস্যা নাই। আর এই গাছটা হচ্ছে ছোট, এরকম গাছ অনেকগুলো রয়েছে আমাদের এখানে। এই দেখেন আরেকটা কি কালার হয়ে রয়েছে, কিন্তু সেম একটা গাছে কিন্তু কালার এক একটা রয়েছে, এক একটা সাদা এবং কি একটা এরকম কালার, কোনো সমস্যা নাই। তো কচু বলতে আমরা এটা দুধ কচু বলে থাকি, আপনারা কোন রাষ্ট্র থেকে বলেন অবশ্যই আবারও বলছি কমেন্টস করবেন। আর যারা বেশিরভাগ ব্লগ চ্যানেলে ভিডিওগুলো ভালোবেসে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় গ্রাম অঞ্চলে বাস করে থাকি, আমরা সবসময় সব ভিডিও নিয়ে আসি। গ্রামের যে কোনো ভিডিও আমাদের কাছ থেকে আপনি দেখতে পারবেন। এটা সেই কচু গাছের নিচে দৃশ্যটা আমি আগেও দেখাইছি, এখনও দেখিয়ে দিলাম। আর সেই পাতার দৃশ্যটা যদি দেখেন কি কালার, এটা হচ্ছে অরিজিনাল রিল কালার। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আবার নেক্সটে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।